নিলাম। এখন আমাদের দখলে দীর্ঘ সপ্রবন্ধের পর আমরা এই স্টেডিয়াম আমাদের আয়ত্তে নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা এখন থেকে নিয়ন্ত্রণ করবো সুন্দর ভাবে স্টেডিয়াম। আজকে আমাদের আয়ত্তে নিয়ে নিলাম। এই গাইজ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিলেটে আবুল মাল মোহিত স্টেডিয়াম যেটি ক্রীড়া সংস্থার সেটিতে চলে আসলাম আমরা অনেক দিন পর। এই স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, বাংলাদেশের যে এই ক্রীড়াঙ্গনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল স্বৈরাচার আমলে। তো আজকে আমরা অনেক দিন পর এখানে এটি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসলাম। এই যে দেখুন এখন আমরা এই ক্রীড়া কমপ্লেক্সের ভিতরে ঢুকতেছি। আজকে আমরা এটি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নেব। অনেক দিন ধরে এই ভবনটি খেলার মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়া রয়েছে সেটি আমরা দেখতে আসলাম। দেখব কীভাবে এটি রয়েছে, ভিতরে গিয়ে ভিতরের অবস্থা দেখব, আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। তো এই যে দেখুন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে পুরো মাঠ, অনেক দিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পালানো রয়েছে। এখানে কোনো সিস্টেম ছিল না, কোনো খেলাধুলার কোনো পরিবেশ ছিল না, কারণ এই দুর্নীতি বাজরা শুধু টাকা লুট করেছিল এতদিন। এই সিলেটের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে সাক্ষাৎ করবো সবার সাথে। তো এটি হচ্ছে যে অফিস প্রধান গেট, যেটি সেই গেট দিয়ে আমরা ঢুকবো। এখন সবাই এক এক করে ভিতরে ঢুকতেছি আমরা। এই যে দেখুন ভিতরের অবস্থা, আমরা হল রুমে প্রবেশ করলাম। এখানে বসে একটি মিটিং করব কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। আপনারা দেখতে পারতেছেন নাচন ভাই এখানে বসে আছেন, যিনি ক্রীড়াঙ্গনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, কিন্তু এই স্বৈরাচার আমলে ওনাকে এখানে তেমন একটি সুবিধা দেওয়া হয়নি। উনি অনেক ভালো মনের একজন মানুষ, ক্রীড়াঙ্গনের জন্য অনেক কিছু করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। সো এখন আমরা এখানে মিটিং করতেছি, আমরা অন্য একটি জায়গায় যাব। মিটিং করার পর আমরা জেলা স্টেডিয়ামে যাব। গাইজ এই মুহূর্তে আমি চলে আসলাম, এখানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন জেলা সিলেটের, ওনারা এখানে প্রেস ব্রিফিং করতেছেন। এই যে দেখুন এখানে অসংখ্য সিনিয়র লেভেলের নেতাকর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় নেতারাও রয়েছেন, মেয়রও রয়েছেন এখানে, আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তারপর জেলা বিএনপির অনেক নেতাবৃন্দ নেতৃবৃন্দ এখানে রয়েছেন, প্রচুর সাংবাদিক রয়েছে বাইরা। এখানে প্রেস ব্রিফিংয়ের পর আমরা চলে যাব সিলেটের জেলা স্টেডিয়ামে, সেটিও আমরা দেখব কীভাবে রয়েছে, কোন পরিস্থিতিতে ছিল এতদিন। তো এই মুহূর্তে বাইরে চলে আসলাম গাইস, এখানে প্রেস ব্রিফিং শেষ, শেষে আমরা একটু রাস্তায় চলে আসলাম, এখন বের হয়ে যাব। এই যে দেখুন এখানে সবাই বিদায় নিচ্ছে একে অন্যের কাছ থেকে, আমরা চলে যাব সিলেট জেলা স্টেডিয়ামে। গাইস আমরা ফাইনালি চলে আসলাম জেলা স্টেডিয়ামের ফ্রন্ট গেটে, গেটটি তালা মারা রয়েছে। এই যে দেখুন আমরা এখন চাবির জন্য ফর্ম দিতেছি, খুলে যদি দেওয়া না হয় তাহলে ভেঙে ফেলবো তালা। এই যে দেখুন এখানে আমরা প্রচুর নেতাকর্মীরা জড়ো হয়েছে এখানে। এখন জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ, দেশের সম্পদ আমরা রক্ষা করবো। ছাত্রদল সকল দলের যুবদল সুতরাং আমরা এই এই দায়িত্ব কর্তব্যকে নিজের মনে করে পালন করতে গেলাম। বাবা কি তেমন করো, রাষ্ট্রীয় সম্পদ আমরা, এখন আমাদের সম্পদ আমরা রক্ষা করতে হবে, রক্ষা করার দায়িত্ব আমরা, যারা আমরা তাও আমরা প্রতিহিংসা রাজনীতির দরকার নাই।
কোচিং ছাড়া আছে সেটা হল না ওদের হুম গাইস ফাইনালি চাবি নিয়ে চলে আসলে একজন বৃদ্ধ চাচা আমরা ভিতরে ঢুকবো এখন গেট খোলা হচ্ছে ভিতরে প্রবেশ করব পরিস্থিতি দেখাবো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে গিয়ে আমাদের যিনি সাবেক যে দায়িত্বে ছিলেন ইনি দায়িত্ব ওনার চেয়ারে বসবেন এই মুহূর্তে গিয়ে আমরা ভিতরে হল রুমে যাব সেখানে মিটিং করব একটি ফাইনালি গাইজ আমরা ভিতরে প্রবেশ করলাম এই মুহূর্তে আমাদের যে সেক্রেটারি যে কক্ষ সেখানে আমরা অবস্থান নিলাম এই মুহূর্তে দেখতে পারতেছেন সবাই ভিতরে হলরুমে ভিতরে ঢুকে গেছে মামু বউ মামা বউ আজকে আমরা দলে জেলা স্টেডিয়াম আজকে আমরা দলে নিলাম আমাদের দলে দীর্ঘ সপ্তাহের পর আমরা এই স্টেডিয়াম আমাদের আমরা এখন থেকে নিয়ন্ত্রণ করবো সুন্দর ভাবে স্টেডিয়াম আজকে আমাদের আয়তে নিয়ে নিলাম এতদিন স্বৈরাচারের পক্ষে ছিল না স্বৈরাচারের পক্ষে ছিল আমরা এই মুহূর্তে স্টেডিয়ামে রয়েছি স্বৈরাচার প্রতিহত করে আমরা দখল নিলাম আজকে নিতেছি অবশাসনের পর আজকে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ অর্জন করলাম এবং আজকে সিলেট স্টেডিয়াম আমাদের দখলে খুব ভালো লাগছে খুব এনজয় করতেছি খুব ভালো আমরা ভিতরে রুমে চলে আসলাম এখানে মিটিং করা হয় এই রুমটি হল রুম এই যে দেখুন বিভিন্ন সরঞ্জাম এখানে রয়েছে ক্রীড়াঙ্গনের যেটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা দীর্ঘদিন পর এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে এগিয়ে আসলাম
বিভিন্ন ক্রীড়াঙ্গনের লোকরা আমরা সবাই, এই যে দেখুন এখানে হলরুমে আমাদের মিটিং চলতেছে এই মুহূর্তে, এখানে উপস্থিত রয়েছেন এই যে মুকিত্বহীন, তিনি হচ্ছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক। আমরা এই মুহূর্তে বাইরে চলে আসলাম, তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।